হ্যাঁ মহসিন ভাই, কী গাঁথলেন ভাই? এটা এই টোপটা গাঁথলাম, মানে আমি এই তুলা দিয়ে আটা, মানে আটা বলতে আমি তো দেখি সাধারণত হচ্ছে যে পাউরুটি করে সেটা করে। তো এখানে এসে সবচেয়ে মজা লাগলো আমার কাছে সেটা হচ্ছে রান্না করতে দেখলাম। এখানে এসে চুলায় রান্না হলো এবং কনভেনশনাল আমাদের যেই লাল আটা, হ্যাঁ সেটা দিয়ে এবং তুলাটা এটার সাথে আছে। এটা আমার কাছে যেটা হয় কি যে যেখানে এটা নরম হয়ে যায় লে বলে আমি যে ময়মনসিংহের দিকে দেখি, এটা আমি গাঁথতে পারি না, আবার মনে হয় যে গাঁথলে থাকবে না বেশিক্ষণ, খুব আস্তে করে নিতে হয়। এটা আমার কাছে মনে হচ্ছে যে নদীতে বর্শি ফেলার জন্য, পুকুরের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে নিশ্চয়ই, কারণ আমি এখানে একটা কিছু না একটা আটার গন্ধ পাচ্ছি। আটার গন্ধ পাচ্ছেন, পিওর আটা, কোনো মানে কোনো কিছু নাই, শুধু আটার গন্ধ পাচ্ছি। আর দুই হচ্ছে যে আমি এটা খুব সহজে গাঁথতে পারলাম এবং এটা আমার ধারণা এটা থাকবে অনেকক্ষণ, তাই না? ইনশাআল্লাহ। নদীর স্রোতের মধ্যে তো এটা একটা সমস্যা, যে আমি রিকোয়েস্ট করেছি একটা স্পেশাল ভাড়ার। ও হ্যাঁ, আচ্ছা, আমি তো এই আমি তো সুন্দরবন সাগরে মাছ ধরি বেশি এবং সেখানে স্রোত বেশি, আমাকে ওয়েট দিতে হয় প্রচুর। সীসা যেটা সেটা হয় সেটা হচ্ছে যে এক বড় ওয়েট লাগে, আর দুই হচ্ছে যে সীসা আমি 10-20টা কিনি এক সফর দিয়ে আস্তে আস্তে সীসা শেষ হয়ে যায়। এটা দামিও, দামও বেশি। তো আপনার এটা দেখে আমার কাছে এটা মনে হলো যে এই সীসাটা দিয়ে, এটা তো সীসা না, এটা হচ্ছে বেসিক্যালি ওজন, এটা সিমেন্ট দিয়ে বানাইছেন, এটা পিভিসি পাইপ নাকি? রাইট, পিভিসি পাইপ। আর এর মধ্যে একটা রিং বসাই দিয়েছেন ভাই, এটা কিন্তু দারুণ। ঠিক আছে, এটা বিশেষ করে যারা নদীতে বসি ধরে, নদীর যেখানে স্রোতের জায়গায় যেখানে বেশি ওয়েট দিতে হয় তাদের জন্য। আর আমাদের জন্য বড় সমস্যা হচ্ছে এই যে ব্লক এবং এই যে গাছপালা। জি, তো কাজে মানে সীসা উঠাতে পারবো না, এটা কিন্তু একটা বড় টেনশন। এই হিসাব করে আমরা জায়গা মতো বর্ষি ফেলতে পারি না, মনে হয় যেন একটু সেফ জায়গায় ফেলি, তো সেইটা এটার জন্য করা লাগবে। এটার দাম কত? এটা টেকনিক্যালি 5 টাকার বেশি হওয়ার কথা না। 1 কেজি সিমেন্ট হচ্ছে আপনার 20 টাকা, আর বাকি যদি লেবার কস্ট মনে করেন আর 20 টাকার বেশি হওয়ার কথা না, আমার মনে হয় 30 টাকার বেশি কস্ট হবে এটা 1 কেজির জন্য। 1 কেজিতে আপনি 25টার উপরে বানাতে পারবেন, আর এটা তো আপনি নিজের মতো সাইজও করতে পারবেন। রাইট, আর ওয়েস্টেজ পাইপ আপনি যে কোনো জায়গায় পাবেন, আমরা কিন্তু এগুলো ওয়েস্টেজ হিসেবে ফেলে দিই সবাই বাড়িতে পুরাতন পাইপ টাইপ বা বিভিন্ন সাইটে, সো সেখান থেকে আপনি এটা কি ব্যবহার করছেন আপনি? হ্যাঁ, মানে অন্য কোনো কমপ্লিকেশন নাই? না, কোনো কমপ্লিকেশন নাই, কমপ্লিকেশন একটাই যে বাকি সীসার মতো এটাও থেকে যাবে যদি থাকার মতো হয়। থাকলে তো অসুবিধা নাই, আমি থাকলে আবার আর একটা, আমার তো ব্যাগ ভর্তি এটা থাকবে, তাই না? 5 টাকা করে কিনবো। না, এটা দারুণ নদীর জন্য, এটা বেস্ট নদীর জন্য, বেস্ট, দারুণ লাগিয়ে ফেলুন। আমাকে আমাকে দিন, আমি লাগাইছি, আমি আমারটা লাগাইছি আপাতত। এক্সট্রা দিয়ে দেন, এটা নদী স্রোত অনেক বেশি, এক্সট্রা দিয়ে দিব, দিয়ে দেন, বিসমিল্লাহ বলে দিয়ে দেন। এটা দিতে হবে কোথায়? সুবিলের সাথে দিয়ে দিবেন, সুবিলের সাথে দিয়ে দিবেন। হ্যাঁ, মাসে আধার দেখতে পাবেন তো? অবশ্যই দেখতে পাবে। বাহ বাহ বাহ, দারুণ দারুণ দারুণ। ঠিক আছে, তাহলে আমি এটা ফেলি। জি, বিসমিল্লাহ। ঠিক আছে, আমার এই নদীতে এই প্রথম বর্ষি ফেলতেছি, আর আমার হাতে খড়ি হলো আপনার সাথে। আর দীর্ঘদিনের ইচ্ছা ছিল আপনার সাথে দেখা করা। জি, এবং প্রথম দেখাতেই যে আমি বর্ষি ফেলানো সহ আপনার সাথে আমার এই সফর হবে, এটা এটা একটা দারুণ ব্যাপার। ঠিক আছে, সারাদিন পরেই আছে, দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। দেখা যাক, আমরা চেষ্টা করি। জি, কোথায় মারবো ভাই বলেন তো? এখানে। সো এই পয়েন্টটা দেখেন, এটা আর ওই যে বাসগুলোর মাঝে একটা লাইন কল্পনা করেন, সো ইন বিটুইন দা লাইন, একদম কাছেই। হ্যাঁ, কাছেই কাছেই ফেলবো, কাছেই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ওটা ওখানেই বসে যাবে, কারণ এর বাইরের লাইনে হচ্ছে আপনার স্রোতটা যাচ্ছে। হ্যাঁ, এখানে একটা চেয়ার দিয়ে দিচ্ছি।